যে সংবিধানটা তৈরি হয়েছে সে সংবিধান কিভাবে তৈরি হলো জানি না, যেভাবেই হোক সবাই আহা আহা করেন, আমার সেখানেও যেন কিছু কেন কিছু যেন বক্তব্য থাকে। এইটা কি স্বাধীনতা ভোগ করছি আমরা? এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমরা বিদেশি শাসন মুক্ত হলাম কিন্তু বিদেশি ভাব মুক্ত হলাম না কিন্তু, এটা মাথায় রাখবেন। সংস্কৃতের কোনো আলাদা স্ক্রিপ্ট নেই। দেখুন আজকে সেই সংস্কৃত ভাষা কিন্তু আমরা ভুলে গেছি। হুইচ কুড হ্যাভ বিন দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। আমাদের দেশের কথা যদি একটু বলি, স্বাধীনতার কথা বলি, তা আমরা তো স্বাধীনতা পেলাম আজকে তো 75 বছর ভাবনা করছি আমরা, কিন্তু আমাদের নিজের আমার নিজের ব্যক্তিগত ধারণায় যে এতদিন ধরে আমরা দেখলাম দেশটাকে, দেখলাম আমার বঙ্গদেশকে, দেখলাম এবং স্বাধীনতাও এই আমার জন্ম থেকে এই পর্যন্ত দেখলাম। আমি স্বাধীনতার 3 বছর পরে জন্মেছি, কিন্তু সেখান থেকে এই পর্যন্ত তার মানে আমিও 72 বছর স্বাধীনতা দেখে চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিজস্ব কিছু ভাবনা চিন্তা আসে যে আমরা কীরকম স্বাধীনতা ভোগ করছি এটা। কিন্তু এখনও আমার নিজের মনে হয় যে বিদেশি শাসন যাকে বলি আমরা, আমরা কি সেটা মুক্ত হতে পেরেছি এখনো পর্যন্ত? আমরা কি স্বাধীনতাটা ইন্ডিজিনাস অর্থে ভাবনা করি এখনো? যে সংবিধানটা তৈরি হয়েছে সে সংবিধান কিভাবে তৈরি হলো জানি না, যেভাবেই হোক সবাই আহা আহা করেন, আমার সেখানেও যেন কিছু কেন কিছু যেন বক্তব্য থাকে। সেটা এমন নয় যে সেটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, কিন্তু অ্যামেন্ডমেন্ট করলে ভালো হয়। সেটা এইরকম যে আমরা বিদেশি শাসন মুক্ত হলাম কিন্তু বিদেশি ভাব মুক্ত হলাম না কিন্তু, আমরা এই এতদিন পর্যন্ত যে একটা সময় গেল, আধুনিকতা আধুনিকতা আসছে, টেকনোলজি আসছে, যা কিছুই আসছে কিন্তু সব বিদেশে যেরকম আছে সেটা আমরা এখানে এখানে চাপিয়ে দিচ্ছি। আমরা নিজেরা কী করছি এইটা আমার ভাবনা ছিল, জিজ্ঞাসা ছিল। আমরা যে সভ্যতা ছিল, যে সভ্যতায় কৃষি সভ্যতায় মানুষ বেঁচে এসছে, সেখানে শিল্প নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সেই শিল্প স্বাধীনতার সময় যেগুলো তৈরি হলো, ধরা যাক জামশেদজি ছিলেন, টাটা ছিলেন, সেই সেরকম ধরনের যেসব শিল্প, যেসব ভাবনা একদম দেশজ ভাবনায় সেগুলো তৈরি হয়েছিল, যদিও বিদেশে এগুলো আছে বলেই সেগুলো এখানে তৈরি হয়েছিল, কিন্তু ইন্ডিজেনাস তারা নিজেরা তৈরি করেছিলেন এই সব জিনিসগুলো। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মানে চলমান কৃষি ব্যবস্থা, এই সমস্ত জায়গাগুলোতে আমরা কী স্বাধীনতার স্বাধীনভাবে আমরা নিজেরা কী চলেছি, কী বা তৈরি করেছি, সেই রকম এইটা ভাবার আছে আমার। কেন যে বিশেষ করে আমি শিক্ষা জগতের লোক, আমার বারবার মনে হয় যে শিক্ষাটা এত বেশি পরিমাণ বাইরের দ্বারা ইনফ্লুয়েন্সড, সিলেবাস যেগুলো তৈরি হয় সেগুলো এত বেশি পরিমাণ বাইরের দ্বারা ইনফ্লুয়েন্সড। বেশ করে এখন যে একটা নতুন সিলেবাস আসছে যাকে আমরা নেপ বলছি, নিউ এডুকেশন পলিসি, একেবারেই বাইরের একেবারে জিনিস এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে একেবারে। হ্যাঁ, সেমিস্টার সিস্টেম হবে, অমুক হবে, তমুক হবে, আমি কোনো লাভ বুঝি না। আমার একটা সমস্যা দেখেছি আমি সেমিস্টার সিস্টেমে পড়াশোনা যখন হচ্ছে, একটা 2.5 মাস পড়লো তারপরে একটা পরীক্ষা এবং তারপরে 1 বছর পরে সব ভুলে যাচ্ছে সেগুলো। এই দিয়ে তো শিক্ষা তৈরি হয় না। আমাদের এখানে যে যান্ত্রিকতার যে শিক্ষা, আমাদের যেখানে যে আইটির যে শিক্ষা যেগুলো সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সব এমন বিদেশি মডেলে তৈরি যেগুলো একটা সময় কিন্তু অপচয়ের জায়গায় পৌঁছচ্ছে। মানে যা ভালো ছিল সে ভালো পর্যন্ত থাকলো না, ভাবলো যে প্রচুর পরিমাণ করা যাবে, এবং সেটাও সবসময় দেখা গেল যে একটা লোক কম্পিউটার সায়েন্স পড়ছে, সে কম্পিউটার সায়েন্সের যতখানি তার প্রয়োগ তার আছে সেটা করতে পারছে না, সে কিন্তু তার বিদেশি জায়গা, তার একটা জায়গায় বডি শপিং করতে হচ্ছে, এবং পার ওদেশের ক্লায়েন্ট এদেশে কাজ করছে,
এই দুই দেশের মধ্যে একটা জায়গায় স্যান্ডউইচড হয়ে এক একটা বড় বড় মানুষ তারা নিজেদের কম্পিউটার সায়েন্সের বিদ্যাটা ধ্বংস করে দিচ্ছে। তো এইরকম যে এইরকম যা বিদ্যা, এখানেও বিদেশ, শিল্পের ক্ষেত্রেও যত আছে সব বিদেশ, সব ভাবনা যদি বিদেশি হয়, যেটা করা যেতে পারত, সেটা ভারতবর্ষই বলুন, আমার এই পশ্চিমবঙ্গই বলুন, কিংবা যে কোনো রাজ্য, কিন্তু সেখানে ক্ষুদ্র 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 যে সমস্ত শিল্প, যার দিকে অনেক জোর দেওয়া উচিত ছিল, যেখানে স্বাধীনতা অনেক বেশি থাকার দরকার ছিল, যেগুলো একটা আমি দেখেছি যে একটা কেউ যদি শিল্প সামান্যতম করতে চায়, তার কর্পোরেশনের সঙ্গে যে যোগাযোগ করে তার একটা স্থাপন করতেই তার যা যন্ত্রণা তৈরি হয়, সে আপার বরঞ্চ এইগুলো যদি সেরমভাবে হতো, আমার মনে হয় যে সেটা 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 অনেক বেশি গ্রহণযোগ্য হতো এবং স্বাধীনতার দিক থেকে সেটা ভালো হতো। এমনিতে আমার স্বাধীনতার দিক থেকে যেটা মনে হয়, যেটা যে আলেকজান্ডারের আগে, আলেকজান্ডার যখন এসেছিলেন এদেশে, তখন কতগুলো ছোট্ট ছোট্ট যে দেশ, মানে আমাদের ভারতবর্ষ, যে ভারতবর্ষের সমস্ত রাজ্য যে তার কাছে হেরে গেল যুদ্ধে, তার একটা কারণ দেখানো হয়, হিস্টোরিয়ানরা দেখান যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য তারা এক জায়গায় হয়নি আলেকজান্ডার ইনভেশনকে কমব্যাট করার জন্যে, ছোট ছোট রাজ্য তারা যুদ্ধ করছে। তখন এই জিনিসটা আমাদের দেশের একটা একটা ভাবনাই, কারণ স্টেট ফর্মেশন যেভাবে হয়েছিল আমাদের দেশে, যার একটা শেষ ফল আমরা ইতিহাসের মধ্যে পাই যে ষোড়শ মহাজনপদ, এটি যে পাই কাশী কাঞ্চি অবন্তী ইত্যাদি, আমরা কি এই যে স্বাধীনতা হয়েছে তারপরে সেখান থেকে বেশি কিছু এগিয়েছি? আমাদের বাংলা, আমাদের আমাদের মহারাষ্ট্র, আমাদের উড়িয়া, আসাম ইত্যাদি এই যে জায়গাগুলো আছে, সেখানে এখনও কিন্তু দেখুন, খেয়াল করে দেখুন, লুক ইস্ট পলিসি, লুক ইস্ট পলিসির মধ্যে তার মধ্যে আমরা কিন্তু এই এই পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, তারপর এই ইস্টার্ন বিহার, এইগুলো পড়বে। হোয়াই লুক ইস্ট? তুমি সমস্ত ভারতবর্ষ একটা যে আছে, তার মানে এই জায়গাগুলোর কোনো উন্নতি তোমরা চিন্তাই করোনি এতদিন, তাই না? তাহলে এই যে একটা সেন্ট্রাল রাজত্ব থাকে, যেখানে ফেডারেল স্ট্রাকচারের এত মূল্য, আমরা মনে করি না যে এখনও পর্যন্ত সেই আলেকজান্ডারের ইনভেশনের পরে যে আমাদের রাজ্যের স্থিতি ছিল, তার থেকে আমরা রাজ্যের মানসিকতায়, রাজ্যের মানসিকতায় আমরা কোথায় এগিয়েছি? আমরা এগিয়েছি কি? আমরা কি একবারে, আমরা হ্যাঁ, আমাদের দেশে নিয়ম অনুসারে আমাদের বলতে হবে তামিল যারা ভাষাভাষী তারা আমাদের দেশে এখানে কাজ করছেন, মারোয়ারিরা কাজ করছেন, অন্যরা কাজ করছেন, সব করছেন, ঠিক আছে। কিন্তু এমন কি যে আমাদের এই প্রত্যেক রাজ্যের সঙ্গে প্রত্যেক রাজ্যের বিশাল গভীর রিলেশন এরকম কি আছে? সেই রকম আমরা কি সেই শ্রদ্ধা করি? বাঙালি কথাই বলি, উড়িয়াদের কথা বলি, আসামিদের কথা বলি, আসামরা কদিন আগে পর্যন্ত বাঙালি খাতা করেছেন, হ্যাঁ, উড়িয়ারা বাঙালি খাতা করেছেন, আমরা ওদের বলবো উড়ে, হ্যাঁ, এদের বলবো মেড়ো, এসব এসব যে জিনিসগুলো, এগুলো কি আমরা কি আমরা কি সেই স্বাধীনতার জায়গায় পৌঁছেছি যে আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে সব কাজ করছি? সেরকম আপনারা বলতে পারেন যে এগুলো আমরা ইয়ার্কি মেরি বলি, ইয়ার্কি নয়, আমরা প্রত্যেকেই প্রত্যেকের নিজস্ব যে স্টেটটা আছে তার সম্বন্ধেই দেখবেন আমরা খুব বেশি মাত্রায় উদ্বিগ্ন থাকি এবং আমরা খুব সেটা নিয়ে খুব গর্বিতও হই। তামিল যারা আছেন, যারা তামিলনাড়ু, তারা তাদের ভাষা নিয়ে গর্বিত হন, অমুক হন তমুক হন, মাঝে মাঝে এদের স্মরণের জন্য সেন্টার থেকে শুনি হিন্দি চাপিয়ে দেবেন, হিন্দিটা রাষ্ট্রভাষা হবে। হিন্দি তো রাষ্ট্রভাষা হতে পারে না এদেশে, কেননা হিন্দি বলয়ের কটা লোক হিন্দি বলয় বলতে কতটুকু বোঝায়, উত্তরপ্রদেশের খানিকটা, বিহারের খানিকটা, গুজরাটে গুজরাটের ভাষা আছে, নিজস্ব মাতৃভাষা আছে, পাঞ্জাবে পাঞ্জাবের মাতৃভাষা আছে, মহারাষ্ট্রে মহারাষ্ট্রের ভাষা আছে, প্রত্যেকটা। তার মানে কি আমাদের যে দেশজ বৈশিষ্ট্য, অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে যে দেশজ বৈশিষ্ট্য, সেখানে এখনও পর্যন্ত পুরোপুরি সেটা আছে, কিন্তু সেটা আমার থাকা সত্ত্বেও আমরা এক
এককালে সমস্ত ভারতবর্ষের মতো করে ভেবেছি, যেটা বিষ্ণুপুরাণে আছে, যে বরসন্তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। এই সমস্ত ভারতবর্ষে যারাই আছেন তারা এই ভরতের সন্তান, অর্থাৎ তারাই হচ্ছেন ভারতী। যেহেতু সন্ততি কথাটা স্ত্রীলিঙ্গ, সেই জন্যে ভারতী শব্দটা ব্যবহার হয়েছে। নাহলে সন্ততি কথাটা সন্তান বলতে পারি, তার মানে এই ভরতের নামে যে সন্তান, তাদের যে ভারতবর্ষ, তাদের ইন্টিগ্রেশন কিন্তু তৈরি হয়েছিল একটা সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে। দেখুন আজকে সেই সংস্কৃত ভাষা কিন্তু আমরা ভুলে গেছি। হুইচ কুড হ্যাভ বিন দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, আমরা সেটাকে চর্চা করতে দিইনি, আমরা দেশজ ভাষাই ব্যবহার করেছি। আর একটা জিনিস হচ্ছে ধর্ম। ধর্ম কিন্তু আমাদের একত্র করেছে, আমাদের ফিলসফি কিন্তু আমাদের একত্র করে রেখেছিল। সেই ফিলসফি কি? সেটা হচ্ছে যে দেবতারই তুমি ভজনা করো না কেন, তুমি কিন্তু এক দেবতারই ভজনা করছো। সেই তিনি, সেই পরম ব্রহ্ম, তারই স্বরূপ কেউ, যেটা বেদের মধ্যেই বলা হয়েছে যে একং সত বিপ্রা বহুধা বদন্তি অগ্নিং কিংবা অগ্নিং ইয়মং মাতরিষ্যানমাহু। কেউ অগ্নি বলছেন তাকে, কেউ মাতরিষ্যা বলছেন, কেউ যম বলছেন, কেউ বরুণ বলছেন, কেউ ইন্দ্র বলছেন। এই যে ভাবনাটা ছিল যে এরা যা কিছুই বলো কিন্তু এক তিনি, এই ভাবনাতে কিন্তু আমরা সবাই একত্র ছিলাম। আমরা এই যে ইন্টিগ্রেশনটা, সেটা যখন পৌরাণিক যুগ এসছে তারপর থেকেও কোনো কোনো তো চেঞ্জ হয়নি। যে রামচন্দ্রের ভজনা করছে সেও যেমন এক ব্রহ্ম, তিনি সেই ব্রহ্মস্বরূপ রামচন্দ্রের উপাসনা করছেন, যিনি কৃষ্ণের ভজনা করছেন তিনি তাই, যিনি গৌরাঙ্গের উপাসনা করছেন তিনিও ভাবছেন তাই, যিনি মুরুগান ভাবছেন, যিনি গণেশ চতুর্থী করছেন, তিনি কিন্তু সেই এক পরম ব্রহ্মের এইসব রূপের প্রকাশ তারা ভজনা করে যাচ্ছেন। এক এক স্টেটে এক এক রকম, যিনি কালী ভজনা করছেন দেখবেন ব্রহ্মময়ী তারা তুমি ব্রহ্ম। এই যে ভাবনা, এই যে মনিস্টিক ভাবনা, তার থেকে যে পলিথিস্টিক ভাবনা তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদের এই এই ফেডারেল স্ট্রাকচার যেরকম একটা জায়গায় গিয়ে সেন্টারের জায়গায় যায়, সেরকম পলিথিস্টিক ধারণাগুলোও কিন্তু একটা জায়গায় সেন্ট্রালি ব্রহ্মের ভাবনা করে। এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, এটার দ্বারা সম্ভব হয়েছিল। ন্যাশনাল ইন্টিগ্রেশন সংস্কৃত ল্যাঙ্গুয়েজের দ্বারা সম্ভব হয়েছিল, নইলে প্রত্যেকের আমাদের কিন্তু আলাদা স্ক্রিপ্ট, এটা মাথায় রাখবেন। সংস্কৃতের কোনো আলাদা স্ক্রিপ্ট নেই, যাকে আপনারা দেবনাগরী বলেন, এটা এই মোটামুটি 15-16 সেঞ্চুরিতে যখন হিন্দবি ভাষায় লেখা হচ্ছে, যার মধ্যে উর্দুও লিখতে পারি যে ভাষায়, যে স্ক্রিপ্টে, এবং সংস্কৃতও লিখতে পারি যে স্ক্রিপ্টে, হিন্দিও লিখতে পারি যে স্ক্রিপ্টে, এইটা দেবনাগরী ভাষা। দেবনাগরী ভাষায় কিন্তু সংস্কৃত লেখা হতো না, যদি তা হতো তাহলে আমাদের ম্যানুস্ক্রিপ্টগুলো এরকম হতো না। খেয়াল করে দেখবেন মহাভারতের যে ম্যানুস্ক্রিপ্ট, যেটার একমাত্র কাজ যেটা মহাভারত নিয়ে খুব বেশি মাত্রায় হয়েছে এবং বেদ নিয়ে হয়েছে, সেই যে স্ক্রিপ্ট সেটা কোন কোন জায়গায় পাওয়া গেছে সেটা খেয়াল করে দেখুন। আমাদের কাশ্মীরের স্ক্রিপ্ট ছিল আলাদা, সর্দার স্ক্রিপ্ট। কাশ্মীর অঞ্চলে প্রচুর পরিমাণ পণ্ডিতরা ছিলেন, সেখানে আমাদের আলঙ্কারিকরা জন্মেছেন, মহাভাগ আলঙ্কারিকরা সেখানে জন্মেছেন, তাদের যে স্ক্রিপ্ট সেটা সর্দার স্ক্রিপ্ট। তামিল ভাষা অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ সংস্কৃত, সেখানে তাদের স্ক্রিপ্ট আছে আলাদা। মালয়ালম, তেলেগু, তাদের একটা মোটামুটি একরকম স্ক্রিপ্ট হয়। ওড়িয়াদের স্ক্রিপ্ট প্রায় তামিলের সঙ্গে কাছাকাছি, কিন্তু উচ্চারণগুলো একটু অন্যরকম হয়, স্বাদটা অন্যরকম হয়, বাংলার কাছাকাছি আসেন তারা। বাংলায় বাংলার একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে, আসামে আসামে স্ক্রিপ্ট হয়েছে, যা কিন্তু প্রত্যেকে মহাভারত যেটা লিখে নিয়েছে বাংলায়, বাংলা স্ক্রিপ্টে মহাভারত লিখেছে, ভাষাটা সংস্কৃত। যে তামিল ল্যাঙ্গুয়েজে মহাভারত লিখছে, ভাষাটা সংস্কৃত, লিখছে তামিল স্ক্রিপ্ট। মহারাষ্ট্রে যে সংস্কৃত মহাভারত পাচ্ছেন সেটা মহারাষ্ট্রের যে স্ক্রিপ্ট, সেখান থেকে স্ক্রিপ্টে মহাভারত লেখা হচ্ছে। নেপালের কাছাকাছি নেওয়ারি স্ক্রিপ্টে মহাভারত লেখা হচ্ছে। এই সমস্ত স্ক্রিপ্টের মহাভারত
এক জায়গায় করে কিন্তু ভান্ডারকার রিসার্চ ইনস্টিটিউটে একটা স্ক্রিপ্টে, দেবনাগরী স্ক্রিপ্টে বার করা হয়েছে, যেটা যেহেতু দেবনাগরী স্ক্রিপ্টটা স্বীকৃতি পেয়েছে, এটা হাইলি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন আশুতোষ মুখার্জি ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার যদ্দূর মনে আছে, এখন ভালো করে বলতে পারবো না, সেই সব সময়ে দেবনাগরীকে ঠিক করা হলো, আমরাই ঠিক করলাম, মানে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, ঠিক করা হলো যে সংস্কৃতটাকে আমরা এখন দেবনাগরী স্ক্রিপ্টে লিখব, এটা ঠিক করা হলো, তার থেকে আমরা সংস্কৃতের দেবনাগরী স্ক্রিপ্ট তৈরি হয়েছে। কিন্তু দেবনাগরী স্ক্রিপ্ট বেশি দিনের নয় এবং সংস্কৃতও এতে লেখা হতো না। কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রেশনের জায়গায় যদি বলি, তাহলে প্রত্যেকে আমরা নিজস্ব দেশজ স্ক্রিপ্টে মহাভারত লিখে, বেদ লিখে, পুরাণ লিখে আমরা বড় হয়েছি, কিন্তু সবার সঙ্গে সেই ইন্টিগ্রেশনটা ছিল যে আমরা এক দেশ থেকে আরেক জায়গায় স্ক্রিপ্ট নিয়ে চলে আসছি, নিজেরটা লিখে নিয়ে চলে আসছি, এই ইন্টিগ্রেশনটা ছিল। কাজে এই যে ফেডারেল স্ট্রাকচার, যেখানে আমাদের স্বাধীনতা সবচেয়ে বেশি থাকবার কথা ছিল, সেটা কিন্তু আজকে হত হয়ে গেছে। শুধু বাংলার কথা বলি, বাংলাকে একটা সময়ে হেয় করতেন যারা উত্তর ভারত কিংবা পশ্চিম ভারতে ছিলেন, তারা বলতেন তানি মানি বয়াংসি বঙ্গা, মানে এরা এরা পাখিদের মতো করে কথা বলে, মানে বঙ্গ ববধ মানে মগধ চিরোপাদা, এরা সমস্ত বাজে লোক, এরা অলমোস্ট বারবেরিয়ান্স। এমন কথা বলা হয়েছে যে 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 সেকালের দিনে উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকেই কিন্তু এই সব কথাগুলো এসছে, যে কি কথা, অঙ্গ বঙ্গ কলিঙ্গেশু সৌরাষ্ট্র মগধেশু চ তীর্থযাত্রাং বিনা গচ্ছন পুনঃসংস্কার মর্হতি। তীর্থযাত্রা ছাড়া যদি সৌরাষ্ট্র, তার মধ্যে কিন্তু গুজরাটও আছে এটা মানতে হবে, সৌরাষ্ট্র মগধ অঙ্গ বঙ্গ কলিঙ্গ এইসব জায়গায় যদি যাও তীর্থ যারা, তাহলে বাইরে বাড়িতে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তীর্থযাত্রা গঙ্গা সাগর সঙ্গম এলেন আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি বৃন্দাবন থেকে ব্রজবাসীরা আসতেন আমাদের এখানে, যে ব্রজবাসীরা এসে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব তারা নিজেরাই নিজেরটা রান্না করতেন, এবং বলতে গেলে আরে সব যেব তো কিছু অর্থ টর্থও দেওয়া হতো, সেই সব তুলে নিয়ে তারা আবার ব্রজবাসীরা চলে যেতেন মথুরা বৃন্দাবনে। তো সেখান থেকে বলতেন তারা যে আমাদের তো বাড়িতে গিয়ে ঘরে ঢুকতে না ঢুকতে গিন্নি আগে চান করাবে, তারপরে আমাদের ঢুকতে হবে। আমি বুঝতে পারি যে আজ থেকে 30 বছর আগেও আমি তখন এক ব্রজবাসীকে বলেছিলাম যে আচ্ছা হ্যাঁ এটা বলুন তো যে এখান থেকে যে অর্থগুলো নিয়ে যাচ্ছেন সেগুলোও কি আপনারা ধুয়ে ধুয়ে নেন? তা তো নেন না, তাই না? কিন্তু গিয়ে স্নানটা করেন কেন যে আপনারা বঙ্গদেশে এসছেন, এটা বড় অপবিত্র জায়গা। তাহলে এই যে ভাবনা উত্তর ভারতের ছিল, সে ভাবনা কি এখনও পর্যন্ত নেই? সেটা আমাদের উপরেই হোক, তামিলদের উপরে হোক, যারাই ইউপিওয়ালা নয়, যারাই ওই 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 অঞ্চলের নয়, তাদের উপরে কি এই ধরনের যে খাড়াটা? তাহলে সংবিধান কি এটা ঠিক হলো যে একটা উত্তর ভারত থেকে যে জিনিসটা তৈরি হবে ইউপির সবচেয়ে বেশি ভোট, হ্যাঁ এই যে তৈরি হলো জিনিসটা, এইটা কি ঠিক হলো? আমার মনে হয় যে সংবিধানের জায়গায় সেই রকম যদি স্ট্রাকচার হতো, যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচারে যে সমস্ত স্টেট আছে তাদের স্টেট মানেই কি সার্টেন জিওগ্রাফিক্যাল লোকেশন উইথ পপুলেশন, এটা তো প্রধান লক্ষণ, তাহলে সেটা যদি হয় তাহলে বঙ্গ একটা স্টেট, তামিল একটা স্টেট, তামিলনাড়ু একটা স্টেট, কি আসাম একটা স্টেট, কি ওড়িশা একটা স্টেট, এই যে স্টেটগুলো তার যে লোকেশন অর্থাৎ জিওগ্রাফিক্যাল এরিয়া প্লাস পপুলেশন এইটা হিসেব করে যদি কেন্দ্রীয় অর্থ বিলি হতো তাহলে অনেক ভালো হতো, তা তো হয় না। যেটা হয় ফেডারেল স্ট্রাকচারে যাদের উপরে ওনাদের প্রসন্নতা তৈরি হবে সেই প্রসন্নতা অনুসারে অর্থের বিলি ব্যবস্থা হবে। তাহলে এইটা কি স্বাধীনতা ভোগ করছি আমরা? এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যে আমরা একটা বিদেশি শাসন গেছে, আমরা প্রায় আর একটা বিদেশি শাসনে আছি?
কেন্দ্রকে আমাদের কাছে প্রায় বিদেশির মতো লাগে, এখন যা অবস্থা দেখি সর্বত্র। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের শুধু নয়, তামিলের ভাবনায় কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন? কেন্দ্রটা বিদেশি লোক, কিন্তু আচরণটা তাদের বিদেশির মতো। আমার এইখানে স্বাধীনতার জায়গায় মনে হয় আরেকবার স্বাধীনতা সংগ্রাম করে সংবিধানের চেঞ্জ করা উচিত।